নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে জিদ্দার আপকামিং সিনেমা চেঙ্গিজ নিয়ে একটু কথা বলবো। দেখো বন্ধুরা, আমরা সকলেই জানি প্রথমে রটেছিল এই ছবিটা দুর্গাপুজোয় রিলিজ হবে, এমনটাই রটেছিল, মানে আমরাই রটিয়েছিলাম জিদ্দার প্রোডাকশন হাউস, মানে গ্রাসরুট থেকে বা জিৎস ফিল্মওয়ার্ক থেকে কিন্তু কিছু জানানো হয়নি। আমরা যারা জিদ্দার ফ্যান ফলোয়ার্সরা আছি, আমরাই মনে করেছিলাম যে যেহেতু 29শে এপ্রিল দেবদা এবং জিদ্দার একই দিনে দুজনের দুটো ছবি এসেছিল, তাই আমরাই মনে মনে ভেবে নিয়েছিলাম যে যেহেতু আমরা জানতাম দুর্গাপুজোতে কাছের মানুষ ছবিটা আসছে, তাই আমরা নিজেরাই বলা বলি করে রটিয়ে ফেলেছিলাম যে দুর্গাপুজোতে চেঙ্গিজও আসছে। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম দুর্গাপুজোতে কিন্তু চেঙ্গিজ আসছে না। চেঙ্গিজ দিওয়ালিতে আসবার সম্ভাবনাও খুব মানে কম আছে, বাট আসতে পারে। কিন্তু চেঙ্গিজ আসতে পারে এবং আসবে এ বছরের শেষে, মানে ক্রিসমাসে। হামি টু যে সময়টাতে রিলিজ হচ্ছে সেই সময়টাতে চেঙ্গিজ আসবার একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এখন আমরা এই ভিডিওতে চেঙ্গিজ নিয়ে তোমাদের একটা বিগেস্ট আপডেট দেব, সেটা হচ্ছে চেঙ্গিজে আমরা জানতে পেরে গেছি একজন গায়কের নাম, যিনি কিন্তু প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করছেন। আমার ভীষণ পছন্দের এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করা একটি ছেলে, যার নাম অনিক ধর। অনিককে তোমরা সকলেই চেনো, আমি এখানে পোস্টের স্ক্রিনশটটাও দিয়ে রাখছি। ঠিক এক ঘন্টা আগে অনিক ধরের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দার সঙ্গে অনিক ধর। এইবারে আমরা তার মানে অনিক ধরের গলায় আবারও জিদ্দার মানে লিপে গান শুনতে চলেছি। আমার কিন্তু খুবই ভালো লাগে অনিক ধরকে অ্যাজ আ ভোকালিস্ট হিসেবে, বা জিদ্দার সঙ্গে অনিক ধরের গলাও বেশ ভালোই ম্যাচ করবে বলে আমার মনে হয়। তবে ব্যক্তিগতভাবে এটা আমার একটা আশা বা আবদার যেটাই হোক না কেন, অরিজিৎ সিং এর সঙ্গে আবারও একটা গান যদি জিদ্দার লিপে হয়, সেক্ষেত্রে জিৎ অরিজিৎ জুটি কিন্তু প্রচন্ড ফেমাস। এবং রিসেন্টলি রাবণে রিলিজ হওয়া কেউ জানে না গানটা আরও একবার প্রমাণ করেছে যে জিৎ অরিজিৎ জুটির কতটা ফেমাস, এবং মানুষ কি প্রচন্ডভাবে পছন্দ করে অরিজিৎ সিং এর গান এবং জিদ্দার লিপে সেই গান যখন হয়। তো যদি সম্ভব হয় চেঙ্গিজেও যদি আমরা একটা জিৎ অরিজিৎ জুটি পাই তাহলে মন্দ হবে না। কিন্তু অনিক ধর কিন্তু চেঙ্গিজে কাজ করছেন। তো এটাই ছিল এখনকার আপডেট, ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও। তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো চেঙ্গিজ নিয়ে এবং তোমাদের কি মনে হচ্ছে চেঙ্গিজ কবে রিলিজ হবে সেটা কমেন্ট করে লেখো। আর আমি খুব চাই তাড়াতাড়ি এবার চেঙ্গিজ আসুক, মানে চেঙ্গিজের একটা কিছু আসুক। কাছের মানুষের তো কত কিছু চলে এলো, আজকে ফার্স্ট গানও রিলিজ হয়ে গেল, কিন্তু চেঙ্গিজের সেই কবে একটা পোস্টার রিলিজ হয়েছে আর কিচ্ছু আসছে না। কিন্তু এটুকু মনে ভরসা আছে জিদ্দা যখন আসবেন তখন ধারে কাছে আর কাউকে দাঁড়াতে দেবেন না, এটা আমার মনে হয়। কারণ জিদ্দার ফ্যান ফলোয়ার্সরা প্রচন্ড অ্যাক্টিভ। তোমাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, সকলকে গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। টাটা।